প্রথমে মাস্কটা খুলে নিই আমরা, যাতে কথাটা ক্লিয়ারলি শোনা যায়। একদম। তো গাইস, এখন আমি আছি দ্য শেফ অফ 12 জোডিয়াকের সাথে। তো স্যার, আপনার শুভ নামটা? আমার নাম হচ্ছে শেফ ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, ওকে স্যার, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তো স্যার, আপনি আপনার ব্যাপারে যদি কিছু আমাদের সাথে, আমার দর্শকের সাথে শেয়ার করেন আপনার ব্যাপারে। ওকে, আমার ব্যাপারে এইটুকুনি বলতে পারি কি, আমার তো নিজের জীবনই, মানে আমার জীবনের মানে স্টার্টিং করেছি আমি তাজ বেঙ্গল থেকে। তাজ বেঙ্গলে আমি নিয়ার অ্যাবাউট 11 বছর মতো কাটিয়েছি। সেখানে আমি শিখেছি ফ্রেঞ্চ কুইজিন, যেটা ক্লাসিক্যাল যে ফ্রেঞ্চ কুইজিন, যেটা আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় মানে একটা জায়গা রাখে। সেই 14-course মেনুটা ওখানের মধ্যে পুরো সার্ভ হয়। পরে ধীরে 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 চেম্বার সাথে ওটাকে কমানো হলো। কারণ একটা সত্যি কথা বলতে কি, একটা 14-course মেনু যদি মানুষে যদি খেতে যাবে তো তার টাইম লাগবে কমপক্ষে 3-4 ঘন্টা। গেস্টের কাছে অতটা টাইম থাকে না। যদিও কফি টফি নিয়ে এটা 16-course মতো হয়ে যায়, কিন্তু ওখানে তো আলটিমেট এটাকে শর্ট আউট করে দিয়ে ওটাকে করা হয়েছিল 7-course মেনু, যার মধ্যে ছিল ওদো, পোতাস, পয়জন, আমাদের মানে সর্বেট, ডেজার্ট, লেগুম সব কিছুর মধ্যে মধ্যে সার্ভ করা হতো। তো সেইভাবে জাস্ট আমরা ওখানের মধ্যে শিখলাম। তো তারপরে আমি ওখানে গিয়ে শিখলাম মানে ইটালিয়ান কুইজিন, যেটা অনেক মানে বড় বড় শেফের সঙ্গে, মাস্টার শেফের সঙ্গে কাজ করেছি, যেমন শেফ অ্যালেক্স, তারপর যে শেফ সালভাতোরে, এনাদের সঙ্গে, শেফ জোসেফ, এনাদের সঙ্গে আমি কাজ করেছি। এছাড়া আমার মানে যিনি মেন্টাররা ছিলেন তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ওখানের মধ্যে মেক্সিকান কুইজিনও শিখেছি, বেকারি পেস্ট্রির ওপরও নিজের স্পেশালাইজেশন, যেটা আমার ইস্যুর থেকে যেটা আমার ওপর ছিল সেটাও আমি রেখেছি সাথে। অ্যাকচুয়ালি ভেরি অনেস্টলি আমি স্পেশালিস্ট হওয়ার থেকে মনে করি একটা শেফ শুড বি মানে মাল্টি ট্যালেন্টেড, এটা হচ্ছে অলরাউন্ডার শুড বি। যদি একটা শেফ যদি আমি খালি বলেছি যে করে যে আমি শুধুমাত্র ইন্ডিয়ানের ওপরে মাস্টার পিস, তাহলে বাকি জিনিসগুলো আমি কী করে শিখবো? এক্স্যাক্টলি, বাকি জিনিসগুলো আমি শেখাবো? এক্স্যাক্টলি। আর যেহেতু আমি বেকারি পেস্ট্রির ওপরে মানে আমার স্পেশালাইজেশন ছিল একটা বলতে গেলে, মানে স্পেশালাইজেশন আর কি, আমি ওর মধ্যেও খুব বেশি নজর দিয়েছিলাম। তো সেই জন্য আমি কী করেছিলাম মানে বেকারি পেস্ট্রির যে কোনো কিছু মানে যেটা হচ্ছে ডেকোরেশনটা, সেটা আমি কোয়ান্টিটিও আনতে পারি। যেমন হচ্ছে বেকারি পেস্ট্রির মধ্যে কী হয়, আমাদের একটা প্লেটের মধ্যে সুন্দর করে আমরা একটা চকলেটের গার্নিশ দিলাম পাইপিং করে, কিন্তু সেখানে যদি আমি যদি ডেমিগ্লাসের উপরে ক্রিম দিয়ে যদি একটা গার্নিশ করি, এটা কিন্তু লুক কিন্তু খুব সুন্দর হয়ে যায়, মানে যেটা আলাকাটিতে হয়, যেসব জিনিসগুলো আমি আইটিসিতেও করেছি। আচ্ছা, তারপরে বলেছি যে তাজ বেঙ্গলে 11 বছর কাজ করার পরে তারপর আমি আইটিসিতে আসি। আইটিসিতে নিয়ার অ্যাবাউট 5 বছর মতো কাজ করেছি। সেখানে মধ্যে আমি শো কিচেনের চার্জে ছিলাম, ব্যাক কিচেনেরও চার্জে ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কখনো কখনো ওয়েস্ট ভিউ আমাকে দেখতে হতো। তো তারপরে তো হঠাৎ করে মনে হলো যে যা জীবনে শিখেছি সেটা তো একটু বাচ্চাদেরকেও শেখানো উচিত, কারণ আমার মধ্যেই সব কিছু থাকবে সেটা তো সম্ভব নয়। কারণ দুনিয়ার অনেক ভাষা আছে, তাদেরকে সবাইকে যদি শেখাতে পারছে তবেই তো আমার জীবনটা। তো তখন আমি প্রফেসরিতে চলে যাই। তো IIHM, IIM আর স্কট, তিনটারই আমি বেকারির এইচওডি হিসেবে কাজ করেছিলাম। তো আমি ইন্ডিয়া স্মার্ট গ্রুপের সঙ্গে সেই সময় খুব বেশিরভাগ জড়িত ছিলাম। নিয়ার অ্যাবাউট 5-6 হাজার আমার স্টুডেন্টও আছে, যারা আজও পর্যন্ত আমার সঙ্গে কন্ট্যাক্ট করে। তারা মানে কেউ কানাডাতে আছে, কেউ শ্রীলঙ্কাতে রয়েছে, কেউ বার্মাতে আছে, এরকম করে প্রচুর জায়গাতে আমার স্টুডেন্টরা আছে। ভেরি অনেস্টলি তাদের নামগুলো তো ভুলে যাই, কিন্তু তারা যখন ফোন করে অবশ্যই আমার সাথে ফিল গুড ব্যাপারটা আসে, নিজে খুব ভালো আছে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা ধরো কুকিং শিখতে চাও বা এটা নিয়ে করতে চাও, বাট তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনো আপাতত কোনো ইনস্টিটিউশনে যাওয়ার জন্য, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কারণ স্যারের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেখানে কিন্তু স্যার অলরেডি ডিটেলসে ভিডিওগুলো শেয়ার করে। আপনি যদি এ ব্যাপারে একটু বলেন। আচ্ছা, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার নাম হচ্ছে শেফ ইন্দ্রজিৎ, এবং আমারই জাস্ট ফেস কাটিংটা ওর মধ্যে রয়েছে। আর ওর মধ্যে নিয়ার অ্যাবাউট 56-এর কাছাকাছি রয়েছে। ওর মধ্যে ব্রেডেরও ওপরে আপনি মানে কাজ শিখতে পারবেন। ব্রেডের যেমন থিওরি প্র্যাকটিক্যাল দুটোই ওর মধ্যে ক্লিয়ার করা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক মোটিভেশনাল স্পিচও আছে ওর মধ্যে, যেটাতে বাচ্চাদের শুনলে ভালো লাগবে। অ্যাজ ওয়েল অ্যাজ ওর মধ্যে কার্ভিং আছে, ওর মধ্যে প্লেটিং আছে, কীভাবে প্লেটিং মানে করা যেতে পারে সেটার ওপরে আছে। ইন্ডিয়ানের ওপরে যেটা হোম স্টাইল কীভাবে আমরা অনেক কিছু করতে পারি সেটা ওর মধ্যে আছে, মানে হোমলি যেটা মানে বাড়িতে জাস্ট, যেমন আমি লকডাউনে ছিলাম তো লকডাউনে তো বাড়িতে বসে বসে করবোটা কি, কারণ বাড়িতে অনেক কিছু বানাতাম সেগুলোকে শ্যুট করে ওর মধ্যে যেতাম। তো বাড়িতেও এগুলো বানানো সম্ভব, শুধু জরুরি নয় যে হোটেল ইন্ডাস্ট্রি। একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে অলরেডি আমি দেখলাম একটা জায়গা যখন আমরা খেতে যাচ্ছি, ইটস নট অনলি অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য ফুড বাট অলসো অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। এখানে যে প্রেজেন্টেশনটা, ইট ওয়াজ সিম্পলি অ্যামেজিং, যেমনটা তোমরা দেখলে। তো স্যার, এখানে আজকে কিউজিনটার ব্যাপারে বা আজকে বুফেটার ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, প্রথমেই আমি বলে দিই যে আমি ইন্ডিভিজুয়াল জিনিসটাকে খুব বেশি পছন্দ করি। তো তার আগে আমি বলে দিই, যখন প্রফেসরি করতাম, প্রফেসরি পরে তো আমি হোটেল হিন্দুস্থানেতে আসি, ওখানে কাটিয়েছি নিয়ার অ্যাবাউট 6 বছর 3 মাসের ওপরেতে। তারপরে আমি ফান গ্রুপেতে জয়েন করেছি, ফান ফ্যামিলির আমি এখন মেম্বার। তো সেইভাবেই আমি মানে চলছি, এবং আমি মানে যেখানেই যাই না কেন সেখানে আমি চেষ্টা করি বুফেতে সব কিছু ইন্ডিভিজুয়াল দেওয়ার কথা। কারণ কি দেখুন, অনেকেই আছে না বাল্কে জিনিসটা খুব দেওয়াটা পছন্দ করে, যেমন হচ্ছে জাস্ট প্ল্যাটার, প্ল্যাটারের মধ্যে কাবাবগুলোকে সাজিয়ে দিয়ে দেবে। কিন্তু আমার মনে হয় যদি আমরা
যদি ইন্ডিভিজুয়াল দিয়েছি, ফার্স্ট অফ অল লুক খুব সুন্দর থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার কিন্তু গেস্টের মানে কনজিউম করতে খুব সুবিধা হয়। জাস্ট একটা পোর্শন নিল চলে গেল। অনেকের সময় কী হয়, যেমন মনে করুন সাপোজ আপনার কীরকম বলবো, যেমন চিকেন স্যালাড, গেস্ট তো ভুলবশত তো এক স্পুন নিয়ে নিল, কিন্তু গেস্টে হয়তো ভালো লাগলো না জিনিসটা, তখন কী করবে, সে দ্বিতীয় জিনিসটা খেতে পারবে না বা তার ওয়েস্টেজ হচ্ছে। অনেকে গেস্ট কিন্তু সেটা কিন্তু পছন্দও করে না, তো তারা কী করে, জেনারেলি না খেয়েই হয়তো দ্বিতীয়টা চলে গেল। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল পোর্শন থাকে, ইন্ডিভিজুয়াল পোর্শন অনেক স্মল পোর্শন হয়, তার যদি ভালো লাগবে আবার কেউ নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তো আমি ইন্ডিভিজুয়াল জিনিসটা খুব বেশি পছন্দ করি, ডেকোরেশনটা বা প্লেট প্রেজেন্টেশনটা আমার কাছে খুব মাস্ট। এবং আমাদের এখানে মধ্যেও যেমন অনেক ফেস্টিভ্যাল বা অনেক কিছু আমার করা প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, তো ধীরে 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 সমস্ত কিছু অ্যামেজিং, যেমন লাজানিয়া ফেস্টিভ্যাল হলো, পাস্তা ফেস্টিভ্যাল হলো, বিরিয়ানি ফেস্টিভ্যাল হলো, তারপরে হচ্ছে সিজনালের উপরে ফেস্টিভ্যাল করার আমার খুব শখ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ডেজার্টের উপরে অনেক কিছু আছে। ব্রাউনিরও আমাদের মানে আমরা জীবনেতে জানি ফাজ ব্রাউনি কিংবা ড্রাই ব্রাউনি, কিন্তু ব্রাউনির টোটাল 102 ভ্যারাইটি হতে পারে, 102। তো সেগুলো ধীরে ধীরে একদিন ব্রাউনির এখানে আমাদের ফেস্টিভ্যাল করবো, ধীরে ধীরে আমি প্ল্যানিং করছি। আর আমাদের এইখানকার ফানের একটা সব থেকে বড় স্পেশালিটি আমি বলতে পারি, এখানে ফুডের কোয়ালিটি এবং ফুডের টেস্ট মাইন্ড ব্লোয়িং। কারণ আজ পর্যন্ত আমি এখানকার যদি আপনি যদি পনির মাখনি খাবেন আর কাজ বেঙ্গলিকে যদি পনির মাখনি খাবেন, দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ আমি যেখানে আমি বললাম না, যেখানে আমি থাকি সেখানকার মতো কোয়ালিটিটাকে সব জায়গায় ক্যারি করার চেষ্টা করি, তো সেই জন্য জেনারেলি কোনো প্রবলেম হয় না। আমার এখানে যে স্টাফেরা রয়েছে, আমার যে টিম মেম্বাররা যা বাডিজারা রয়েছে, তারাও ভীষণভাবে ট্রেন্ড, এবং তাদেরকেও আমাকে নতুন করে যে কোনো কিছু আমি তাদের মধ্যে করবো, তো সেটা করবার আগেই তারা আমাকে নতুন কিছু দেখিয়ে দেয়। যেমন সাপোজ আপনাকে আমি বলছি, যেমন একটা কাবাবের প্রেজেন্টেশন, জেনারেলি হয় কি মানে প্ল্যাটার নিলাম, প্ল্যাটারের মধ্যে কাবাবটাকে দেওয়া হলো, পাশে একটা ডিগবোলের মধ্যে মিন চাটনি, সেটাও প্লেটের মধ্যে রাখা হবে, একটু লাচ্ছা নিয়ে। কিন্তু আমাদের এখানে স্টাফেরা যারা আছে তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে বানায়, তারা কিন্তু কাবাবটা দিচ্ছে, পাপড়ে দিয়ে জাস্ট কোন বানাচ্ছে, সেই কোনের মধ্যে দিয়ে লাচ্ছা নিয়েটাকে যা সুন্দর করে বেরিয়ে আসছে, পাশে একটা ডিগবোল, কালার কম্বিনেশন কিন্তু মাইন্ড ব্লোয়িং থাকে। তো এইভাবেই হতে পারে। আর আমাদের এখানে মধ্যে ওরিয়েন্টাল যত সুন্দর, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কন্টিনেন্টালও খুবই সুন্দর, আর আমাদের ইন্ডিয়ানও খুব সুন্দর, আপনারা এখানে মধ্যে এলেই টেস্ট করে বুঝতে পারবেন। তো স্যার আপনাদের এখানে কি ওনলি বুফে সার্ভ হয় নাকি অ্যালাকার্ট মেনু আছে? অ্যালাকার্টও আছে, অ্যালাকার্টও অ্যালাকার্টও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বুফে আছে। অ্যামেজিং! এত কিছু শোনার পর আমি সিরিয়াসলি আর এখানে থাকতে পারছি না, মানে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সো স্যার থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম। থ্যাংক ইউ। সো এবার টেস্ট করি দেখি খাবারগুলো কেমন। থ্যাংক ইউ।